আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সামি আমিতো। আজকে আমি ভিডিওতে এসেছি আপনাদের সাথে দুটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমি একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে তো মনে করেন আমি একজন ব্যক্তি, আর ব্যক্তি তার মত প্রকাশ করার অবশ্যই স্বাধীনতা আছে। তো সেজন্য আমি কিছু কথা বলতে চাই, যদিও এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো কিছুই নেই। আইন সে ব্যবস্থা নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তবু আমি একজন ব্যক্তি হিসেবে ব্যক্তির মত প্রকাশ করা তো এটা ব্যক্তি স্বাধীনতা, ওটা একজন পুলিশ অফিসার বলেছিল তার সাক্ষাৎকারে, তো সেটা আমি বললাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন হাজি সেলিমের ছেলেকে, ইরফান সেলিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটার জন্য অনেকেই খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি, অনেকেই খুশি হয়েছে এবং হবে। তো ইরফান সেলিম সম্পর্কে আমার যে কথাটা বলার জন্য আমি ভিডিওতে এসেছি সেটা হলো, আমাদের বাংলাদেশে আসলে মানুষ তো উপর থেকে দেখে চেনা যায় না, সেখানে আইনকে আসলে দোষ দেওয়া যাবে না। কেউ তো জানে না যে ইরফান সেলিম মুখোশ পরে থাকবে। তো তবু আমি শুধু এটুকু বলতে চাই, কতটা ক্ষমতা সাপোর্ট থাকলে একটা মানুষ এইভাবে আইনের লোককে আক্রমণ করতে পারে, মারধর করতে পারে। তো প্রথমে থ্যাংকস জানাচ্ছি এই জন্য প্রশাসনকে, আইনকে প্রশাসনকে থ্যাংকস জানাচ্ছি এই জন্য যে এটার সঠিক ব্যবস্থা নিয়েছে, তাকে গ্রেপ্তার করেছে তার জন্য। আর দ্বিতীয় আমি একটা কথা বলতে চাই, আজকে যাকে আক্রমণ করেছে, মারধর করেছে, তিনি আইনের লোক বলে এত তাড়াতাড়ি ইরফান সেলিম গ্রেপ্তার হয়েছে। যদি কোনো সাধারণ মানুষ হতো গ্রেপ্তার হতো না, কারণ একটা মামলা করতেও তো টাকা লাগে, টাকা ছাড়া তো আর কি মামলা করতে পারে না। শুধু এইটুকু বলতে চাই, আমাদের সমাজে বর্তমানে যারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নামে যে পদ ও পদবি পেয়েছে, তারা সবাই, প্রত্যেকটা মানুষ কিন্তু মুখোশধারী শয়তান। আমি আরেকটি কথা বলবো, সে কথাটা হচ্ছে আমাদের বর্তমান সরকারকে বা বর্তমানে কে চেয়ারম্যান কে মেম্বার সেটা বড় কথা না, সে চেয়ারম্যান মেম্বার বা সরকার কে কত বছর থাকবে সেটাও বড় না, বড় কথা হলো এটা যে আসলে কে আমাদের সাধারণ মানুষের জন্য কতটা ভালো কাজ করছে, এটা হলো সব থেকে বড় কথা। আর ইরফান সেলিম দেখলে কিন্তু মনে হয় না যে লোকটি এই ধরনের মানে কুকর্মের সাথে জড়িত, যেমন ওনার প্ল্যাটে অস্ত্র সহ আর অনেক কিছু পাওয়া গেছে, সেটা আপনারা সবাই দেখেছেন, ফেসবুকে ভাইরাল হয়েছে। বাট এই জন্য যে বাহির থেকে দেখে একটা মানুষ চেনা যায় না বলেই আজকে আমরা সঠিক যোগ্য মানুষকে যোগ্য স্থান দিতে পারি না। সর্বশেষ এই কথাটা বলতে চাই, আমাদের সমাজে ভালো মানুষেরা কোনো পদ ও পদবি পায় না, কিন্তু যারা মুখোশধারী শয়তান, যারা আমাদের সাধারণ মানুষের জন্য যোগ্য না, তারাই কিন্তু পদ ও পদবি পায়, যে কারণে তারা ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে মানুষ মনে করে না। কতটা ক্ষমতা ও প্রভাবশালী মানুষের সাপোর্ট থাকলে একটা ছেলে রাস্তায়, সে একজন কাউন্সিলর, তার বাবা একজন চেয়ারম্যান বা মেম্বার বা এমপি, যাই হোক না কেন, সেটার আগে সব থেকে বড় পরিচয় হচ্ছে কি, সে একজন মানুষ। কতটা ক্ষমতার সাপোর্ট থাকলে একটা মানুষ একটা আইনের লোককে এইভাবে মারধর করে, শুধু পুরুষ লোকটিকে যে মারধর করেছে তা নয়, তার স্ত্রীকে কিন্তু মারধর করেছে, আপনারা সবাই জেনেছেন, আমিও জেনেছি। নিন্দা জানাচ্ছি এই জায়গায় যে একটা মহিলার গায়ে কিভাবে হাত তুললো, কতটা নিচু শিক্ষা গ্রহণ করলে একজন মহিলার গায়ে হাত দিতে পারে মানুষ। আপনাদেরকে তাহলে একটা ছোট্ট একটা কথা আজকে শেয়ার করব, যেটা আমার সাথে 2017 সালে ঘটেছিল। 2017 সালের শুরুতে আমি কল্যাণপুর যে ওভারব্রিজটা আছে সেটা দিয়ে আমি ওভারব্রিজে উঠে আমি বাসায় আসবো। তো আমি উঠতেছি, কিছু পুলিশ নামতেছে। আমি বলছি না যে সব পুলিশ খারাপ, অনেক পুলিশ আছে যারা নারীদেরকে সম্মান করে, অনেক ভালো, আবার অনেক আছে ভালো না। পরে আমি পুলিশ দেখে তাদেরকে আমি সাইড দিয়ে দিচ্ছি, বাট তারা আমাকে কোনোভাবে সাইড দিচ্ছে না, মানে আমাকে তারা উপরে উঠতে দিবে না। পরে হঠাৎ করে কেন জানি আকাশে খুব মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর হাওয়া হয়ে আমার ওড়নাটা পুলিশের গায়ে উড়ে গেল, মানে একটা ছোট্ট একটা সিনেমার গল্প কেউ হার মানায়। পরে পুলিশ কী করলো, আমার ওড়নাটা হাত দিয়ে টান দিয়ে ধরলো শক্ত করে। আমি বলছি ভাই আমার ওড়নাটা ছাড়ো, সে ছাড়ছে না। যখন ছাড়ছে না, সাথে সাথে
পাঁচটা থাপ্পড় মারছিলাম তাকে গুনে গুনে, কেন সে নারীকে অসম্মান করেছে। এই কথাটা শেয়ার করার মানে হলো যে ইরফান সেলিম ওই যে আইনের কর্মকর্তার গায়ে যে হাত দিল, তাকে তো মারধর করেছে করেছে, তার স্ত্রীর গায়েও হাত দিয়েছে। তো আমি সেই সমস্ত আপদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যখন দেখবেন রাস্তায় কোনো মানুষ আপনাকে অন্যায়ভাবে অসম্মান করছে, তখন আর পুলিশ প্রশাসনের জন্য বসে থাকবেন না। কোনো নারীকে যখন কোনো পুরুষ অন্যায়ভাবে হেনস্থা করবে, সাথে সাথে আমার মতো ঠাস 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 শুধু থাপ্পড় মারবেন। এটাই হয়েছে সঠিক জবাব। আপনি পুলিশ আসুক, এটার অপেক্ষা করতে গেলে অতক্ষণে আপনার মান ইজ্জত শেষ হয়ে যেতে পারে। তাই যেখানে নারীর সাথে অন্যায় হবে সেখানে রুখে দাঁড়ান। আর ধন্যবাদ জানাচ্ছি এই যে ইরফান সেলিম যে ঘটনাটা ঘটিয়েছে সেটার জন্য আইন প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য আমি মন থেকে অনেক হ্যাপি। ধন্যবাদ সবাইকে।